हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कुकिंग विद पेकहोम। आशा करछी आपनारा भालो आछेन आर सुस्थई आछेन। आज आमी सुस्वादु एवं झरझरे मोचार पोलाओ बानाबो। आर एई मोचार पोलाओ बानानोर जोन्नो आमी एखाने निएछी एकटा मोचा। प्रथमे आमी मोचाटा छाड़िए केटे नेब। ওই একটা মোচাতে কেটে নেওয়ার পর এটা হয়েছে দু কাপ। এই দু কাপ মোচাটা দিয়ে আমি পোলাওটা বানাবো। এর জন্য আমি এখানে একটা অন্য পাত্র নিয়েছি। ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওই জলের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এরপর ওই কেটে রাখা মোচাটা আমি এই হলুদ জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। এভাবে করে ভালো মতো একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি 10 মিনিট হলুদ জলের মধ্যে মোচাটা ভিজতে দেব। অন্যদিকে একটা পাত্রে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 কাপ 200 গ্রাম। ওই চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দু তিনবারে চালটা আমি ভালো করে ধুয়ে নেব। এভাবে করে চালটা ভালো মতো ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি চালটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে আধ ঘন্টা চালটা ভিজতে দেব। এরপর ওভেনে একটা প্যান বসিয়ে প্যানে দিচ্ছি সামান্য জল। ওই জলের মধ্যে দিচ্ছি ওই হলুদ জলের মধ্যে ভেজানো মোচাগুলো এইভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ মোচাটা আমি দিয়ে দেব। দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই। দেখুন আমার সিদ্ধটা হয়ে গেছে। এই কালো কষ জলটা সাধারণত ফেলার জন্য আমি সিদ্ধ করেছি। ওভেনে কড়াইয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। এই বাটারের বদলে আপনারা ঘিও ইউজ করতে পারেন। এই সময় আঁচটা আমি একদম হালকা রেখেছি। ওই বাটারের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা 2, একই সাথে দিচ্ছি দারচিনি 2 পিস ছোট টুকরো, এলাচ 3 পিস ও লবঙ্গ 3 পিস, দিচ্ছি ছোট সাইজের তেজপাতা 4 পিস দিয়ে একদম হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে যাতে বাটারটা একদম নাই পুড়ে যায়। এরপর ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। হালকা আঁচেই আমি চালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি লিকুইড দুধ 2-3 কাপ। দুধটা আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি। দুধটা দিয়ে আবার ওইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিয়ে দুধটা যখন একদম চালের সঙ্গে ভালো মতো মিশে যাবে ওই সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম। মোচাটা দিয়ে ওই মোচাটাও একই সাথে
চালের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এভাবে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একই সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আন্দাজ করে দিতে হবে যাতে করে চালটা ভালো মতো সিদ্ধ হয়। এই অনুযায়ী দেব, খুব বেশি দেবও না। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে হালকা আঁচে সিদ্ধ হতে দেব। এরপর সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলছি। দেখুন চালটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং জলটা একদমই চালের মধ্যে নেই। এই পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য চিনি। চিনিটা এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে দিচ্ছি গোলাপ জল 1/2 চা চামচ। গোলাপ জলটা এভাবে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। খুলে এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই আমার রেডি এই ঝরঝরে মোচার পোলাও। এটা ভীষণই সুন্দর খেতে হয়, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে এই মোচার পোলাওটা সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর দেখুন এই ঝরঝরে মোচার পোলাওটা আমি একটা প্লেটে এইভাবে পরিবেশন করে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই মোচার পোলাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না।